এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটিতে আজকে আলোচনা করবো ক্লাস নাইন চ্যাপ্টার নাম্বার টু সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারে কোশ্চে দেখি দুই এর সাত নাম্বার কোয়েশন থেকে এর আগে আমরা ছয় অবধি কোশ্চেন সলভ করে নিয়েছি পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারো অথবা উপরের আই বাটনে ক্লিক করে কিংবা প্লে লিস্ট থেকেও ঠিক করে নিতে পারো শুরু করছে আজকে ভিডিও সাত নাম্বার প্রশ্নটা দেখো এক্স টু দি পর ওয়ান বাই এ ইজিকাল টু ওয়াই টু দি পার ওয়ান বাই বি ইজিকাল জেড টু দি ওয়ান বাই সি এবং এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজিক্যাল টু ওয়ান হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো বলেছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি আমি এটা সমান কে ধরে নিই এবার কে কিন্তু নট ইজিক্যাল টু জিরো এটা মানে হচ্ছে কে কখনো শূন্য হবে না এবার দেখো এদের প্রতিটার মাঝে সমান চিহ্ন আছে এমনকি কে এর সাথেও তার মানে আমি কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজিক্যাল টু কে আবার লিখতে পারি ওয়াই টু দি মাঝে দেখো এরপর আমি কি করব এখানে যেটা এক্স এর পাওয়ারে আছে পাওয়ারটাকে ডান সাইডে পাঠিয়ে দেবো মানে কি করবো এক্সটাকে একা রাখবো আর কি পাওয়ারে এক ছাড়া আর কিছু থাকবে না পাওয়ার যখন সাইড চেঞ্জ করবে না তখন ভাগ হয়ে যাবে মানে ধরো এক্স এর পাওয়ারে দুই আছে ইজিক্যাল টু কে কে এর পাওয়ার কিছু নেই মানে কি এক আছে তাহলে এক্সের পাওয়ারটাকে যখন সাইড চেঞ্জ করাবো তখন কী হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই টু ভাগ হয়ে গেল এবার যদি কে এর পাওয়ার অলরেডি তিন থাকতো তখন কী লিখতাম তিন বাই দুই ঠিক আছে তাহলে এখানে আমি কী লিখতে পারি এক্স ইজিক্যাল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান বাই এ কারণ এক্সের এই পাওয়ারটা পুরোটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি এদিকে বা এক্স ইজিক্যাল টু এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এ আসবে ওয়ান বাই ওয়ান বাই এ তাহলে এটা আমি কি এ লিখতে পারি তো বায়ের নিচে বাই আছে মানে এটা উপরে উঠে গেল আর নিচে ওয়ান নিচে ওয়ান থাকলে লেখাও যায় না লেখাও তাই তাহলে আমি পেলাম কে এর পাওয়ারে এ তাহলে দেখো সেমভাবে আমি এখানে কী লিখতে পারি বা ওয়াই ইজিক্যাল টু কে টু দি পাওয়ার বি এখানে লিখতে পারি জেড ইজিক্যাল টু কে টু দি পাওয়ার সি তাহলে আমি পেলাম এক্স ইজ ইজিক্যাল টু কেটু দিপার এ ওয়াই ইজিক্যাল টু কেটু দিপার বি আর জেড ইজিক্যাল টু কেটো দিপোর সি আমাদের এখানে আরেকটা কন্ডিশন বলেছিল এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজিক্যাল টু ওয়ান আমরা এখন এটা দুটো কাজ করব এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজিক্যাল টু ওয়ান বলা আছে এখানে আমরা এক্সের ভ্যালু পেয়েছি কেটু দিপার এ তাহলে এটা বসালাম ইন্টু ওয়াইয়ের ভ্যালু পেয়েছি দেখো কেটু দ্বিপর বি ইন্টু জেডের ভ্যালু পেয়েছি কেটু দিপোর সি ইজিক্যাল টু ওয়ান দেখো কে টু পার এ ইন্টু কে টু পার বি ইন্টু কে টু পার সি কেগুলো এগুলো প্রত্যেকের যে গুণ আছে তাহলে আমি এখানে লিখতে পারি পাওয়ারে যোগ হিসাবে মানে এ যোগ বি যোগ সি এরকম অঙ্ক আমরা করেছি ইজিক্যাল টু ওয়ান এখন এই ওয়ানটাকে আমাদের কে এর পাওয়ারে আনতে হবে তবে আমি দুদিকে তুলনা করতে পারবো কে এর পাওয়ারে কত বসালে ইজিক্যাল টু আমি ওয়ান পাবো কে এর পাওয়ার যদি জিরো বসে তাহলে আমি ওয়ান পাবো কেননা আমরা জানি সামথিং টু দিপার জিরো ইজিক্যাল টু ওয়ান অলওয়েজ সেটাকে নিজেকে জিরো হওয়া যাবে না তাই তো তাহলে আমি এর পর জিরো বসাতে পারি এখানে ইজিক্যাল টু লিখলাম দি পাওয়ার জিরো বা একটা লাইন লিখি আমরা টু দ্বিপ আর এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু ওয়ানটা লিখলাম না দি পাওয়ার জিরো এখন দেখো দুদিকে বেসটা সমান হয়ে গেছে বেস যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এই সূচকটা সমান মানে মাথায় যেটা আছে এটা সমান বা এ প্লাস বি প্লাস সি টু জিরো যেহেতু উভয় পক্ষে নিধান সমান এবার প্রশ্নটা দেখি একবার দেখো প্রশ্নে বলেছিল দেখায় যে এ প্লাস আমরা তো সেটাই গেছি এ প্লাস তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণিত

বি টু দিপর ওয়াই ইজিক্যাল টু কে আর বলতে পারি সি টু দিপার জেড ইজিক্যাল টু কে যেহেতু সবার মাঝে সমান চিহ্ন আছে বা এবার কী করবো এ ইজিক্যাল টু কে টু দি পর ওয়ান বাই এক্স কেন কি আমরা বলেছিলাম যদি এ স্কোয়ার ইজিক্যাল টু কে হয় মানে কি এর পাওয়ারে দুই আছে কি এর পাওয়ারে এক আছে কিছু নেই মানে তাহলে এ ইজিক্যাল টু লিখতে পারি কে টু দি পর ওয়ান বাই টু বা তাহলে বি ইজিক্যাল টু কত লিখবো কে টু দি পর ওয়ান বাই ওয়াই আর সি ইজ ইজিক্যাল টু লিখবো কে টু দি পর ওয়ান বাই জেড আমরা এ বি আর সি এর ভ্যালু কেনটা দেখলাম কেন দেখো এখানে একটা কন্ডিশন আছে এ ইন্টু বি ইন্টু সি ইজিক্যাল টু ওয়ান এখন এ বি সি ইজ ইজিক্যাল টু ওয়ান এবার কে দিয়ে যে এর ভ্যালু পেয়েছি বি এর ভ্যালু পেয়েছি সি এর ভ্যালু পেয়েছি এগুলো বসাবে এখানে বা কে টু দি পর ওয়ান বাই এক্স ইন্টু বিয়ের জন্য পেয়েছি ওয়ান বাই ওয়াই কে এর পাওয়ারে আর সি এর জন্য পেয়েছি কে এর পাওয়ারে ওয়ান বাই জেড ইজিক্যাল টু ওয়ান বা দেখো কেগুলো আকারে আছে তাহলে পাওয়ারগুলো আমি যোগ আকারে লিখতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইজিক্যাল টু ওয়ান সেম একটার মতনই দেখো এরপরে কী করবো কে এর পাওয়ারে জিরো নেব যেহেতু আমাদের এক আছে একের জন্য আমি কে এর পাওয়ারে জিরো লিখতে পারি আর যদি বেশ সমান না হয় তাহলে আমি আমি সূচককে সমান করতে পারি না ঠিক আছে বা তাহলে বেশ দূর উঠিয়ে দিচ্ছি আমি লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইজিক টু জিরো বা এবার আগের অঙ্কটা আমরা এখানেই শেষ করে ফেলেছিলাম কিন্তু এখানে আমাদের কী চেয়েছে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু জিরো কী করবো লসকও নির্ণয় করবো লসকও কত হবে এক্স ওয়াই জেড তাহলে প্রথম ক্ষেত্রে এক্স জি যখন এই লসকটাকে ভাগ করবো কী পাচ্ছি ওয়াই জেড প্লাস তারপরে পাচ্ছি এক্স জেড তারপরে পাচ্ছি এক্স ওয়াই এটা কী করে পাচ্ছি দেখো আমাদের লসাকুও আছে এক্স ওয়াই জেড ভগ্নাস যোগ বিয়োগ করবো কী করব লসাকওটাকে ভাগ করব হর দিয়ে প্রথম ক্ষেত্রে ভাগ করলাম কেটে গেল কী থাকলো ওয়াই জেড একইভাবে বাকিগুলো সলভ করেছি ইজিক্যাল টু জিরো বা কোনাকোণি গুণ করব এদিকে আছে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইজিক্যাল টু জিরো ইন্টু যত বড়ো নাম্বারই হোক না কেন যাই হোক না কেন জিরো জিরো দেখো আমাদের এটাই চেয়েছিল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এবার আমরা একটু সাজিয়ে লিখে নেব বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক টু জিরো যেহেতু প্লাস সাইন আছে আর গুণ আকারে আছে এরা নিজেরা সেই জন্য আমি এমনভাবে লিখতে পারি যেমন ধরে এক্স ওয়াইকে সামনে নিয়ে এসেছি তারপর ওয়াই জেডকে লিখেছি আর এখানে আমার এক্স জেড ছিল আমি জেড এক্স লিখেছি গুণ আকারে আছে লিখতেই পারি তাহলে আমাদের এটা হয়ে গেলো প্রমাণিত নেক্সট এবার নয় বলছে সমাধান করি সমাধান করি অর্থাৎ এখানে যে আন থাকবে তার ভ্যালুটা নির্ণয় করতে হবে যেমন ধরো প্রথম ক্ষেত্রে আছে একের অঙ্কে উনপঞ্চাশ পাওয়ারে এক্স ইজিক্যাল টু সাতের পাওয়ারে তিন তার মানে এখানে আন কি এক্স মানে এক্সের ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে উনপঞ্চাশ একে আমি লিখতে পারি কি সাতের স্কোয়ার লিখলাম পাওয়ারে যেমন এক্স ছিল রেখে দিলাম ইজিক্যাল টু সেভেন ডিপ থ্রি বা এবার দেখো এখানে সাতের পাওয়ারে দুই তার পাওয়ারে এক্স মানে সাতের পাওয়ারে দুই এক্স ইজিক্যাল টু সাতের পাওয়ারে তিন দেখো বেশ সমান হয়ে গেছে তাহলে কী লিখতে পারি দুই এক্স ইজিক্যাল টু তিন বা এক্স সমান কী লিখতে পারি তিন বাই দুই ইজিক্যাল টু পাই এক পূর্ণ একের দুই বা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে লিখবো অথব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু এক পূর্ণ একের দুই দুইটা দেখো টু টু দি পার এক্স প্লাস টু প্লাস টু টু দি পার এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু নাইন টু টু দি পার এক্স প্লাস টু এটাকে আমরা কী লিখতে পারি আমরা সূত্র পড়েছিলাম এক্স টু দি পার এম ইন্টু এক্স টু দি পার এন ইজ ইকাল টু এক্স টু দি পার এম প্লাস এন আমাদের এখানে দেওয়া আছে এই ফর্ম্যাট তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি আমি টু টু দি পার এক্স প্লাস টু থেকে কী লিখতে পারি টু টু দি পার এক্স ইন্টু টু টু দি টু লিখি প্লাস এটাও সেমভাবে লিখবো টু টুটো দিপোর এক্স ইন্টু এখানটায় আছে টুটো দিপোর এক্স মাইনাস ওয়ান তাই তো তো আমি এটা লিখতে পারি টু টুটু দিপার এক্স ইন্টু টু দিপার মাইনাস ওয়ান বা কি লিখতে পারি টু টুটু দিপোর এক্স ইন্টু ওয়ান বাই টু টু দিপার ওয়ান যে কোনো একটা ওয়ান বাই টু টু দি পর ওয়ান লিখলাম ইজিক্যাল টু নাইন এখানেও টু টু দি পর এক্স আছে এখানেও টু টুটু দিপার এক্স আছে কমন নেব কমন নেওয়ার পর এখানে হচ্ছে দুয়ের পরে দুই মানে চার আমি একবার লিখছি প্লাস এটাকে ওয়ান বাই টু টু দিপার ওয়ান মানে ওয়ান বাই টু বা টু টু দি পর এক্স ব্র্যাকেট পোশন ক্যালকুলেশন করবো অশোক হচ্ছে দুই তাহলে দুই চারে আট এখানে যোগ এক ইজিক্যাল টু নয় বা টু টু দি পর এক্স এখানে দেখো নয় বাই দুই ইজিক্যাল টু নয় বা আদিকে শুধু টু টু দি পর এক্সটাকে রাখলাম দেখো এটা গুণ আকারে আছে তো তাহলে যখন সাইড চেঞ্জ করবো কী লিখতে পারি নয় বাই নয় দুই বা লিখবো নয় গুণ দুই বাই নয় দেখো নয় নয় ক্যান্সেল তাহলে হলো দুই বা টু টু দিপার এক্স ইজিক্যাল টু টু এখন দুইয়ের পর এখানে কিছু নেই মানোর কথা আছে এক আছে আবার দেখো বেশ সমান হয়ে গেছে তাহলে আমি লিখতে পারি এক্স এক্সিজিক্যাল টু ওয়ান বা তিনের রঙ দেখো টু টু দিপার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দিপার এক্স প্লাস টু ইজিক্যাল টু ফোরটি এইট অঙ্কটা লিখে নিয়েছি এরপরে এটা আগের মতোই সলভ করব আমরা অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পর এন ইজিক্যাল টু এক্স টু দি পর এম প্লাস এন আমাদের দেওয়া আছে এই ফরম্যাটটা আমরা এটাতে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করব বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পর ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু ইজিক্যাল টু ফোরটি এইট বা এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে এখানেও আছে তাহলে কমন নেই তাহলে এখানে আছে টু টুটু দিপোর ওয়ান মানে টু প্লাস টুটু দিপার টু মানে কত ফোর ইজিক্যাল টু ফোরটি এইট বা টুটু দিপোর এক্স ইন্টু সিক্স ইজিক্যাল টু ফোরটি এইট বা বা দিকে টুটু দিপোর এক্সকে রাখবো আর এই ছয়কে ডান থেকে নিয়ে যাবো তাহলে এখানে গুণ আছে এখানে সে ভাগ হয়ে যাবে ফোরটি এইট বাই সিক্স ছয় এক ছয় ছয় আটে আটচল্লিশ কত পেলাম আট বা টু টু দিপোর এক্স ইজিক্যাল টু আট ইজিক্যাল টু আট মানে কি দুইয়ের কিউব লিখতে পারি বা আরেক লাইন লিখি ট্রু দিপোর এক্স ইজিক্যাল টু 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 দিপোর থ্রি এবার যেহেতু বেশ সমান হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইজিক্যাল টু থ্রি অতএব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু তিন নেক্সট ছাড়ের অঙ্ক টু টু দিপার ফোর এক্স ইন্টু ফোর টু দিপো থ্রি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু ফোর টু দিপার টু এক্স বাই টু টু দিপার থ্রি এক্স স্টার্ট করছি অঙ্কটা দেখো টু টু দিপার ফোর এক্স আছে লিখলাম ফোর টু দিপো থ্রি এক্স মাইনাস ওয়ান ফোরকে আমি লিখতে পারি টু টু দিপার টু তার পাওয়ারে যেটা আছে এবার এরমভাবে লিখে দেবো মানে শুধু ফোরের জায়গায় লিখেছি টু টু দিপার টু ইজিক্যাল টু এখানেও তাদের ফোর টু দিপার টু এক্স আছে তাহলে টু এর পাওয়ারে টু লিখলাম ফোরের জায়গায় ব্র্যাকেট দিয়ে পাওয়ারে টু এক্স আছে বসিয়ে দিলাম নিচে আছে টু টু দিপার থ্রি এক্স বা টু টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু এখানে দুইয়ের পাওয়ারে দুই তার পাওয়ার আছে তিন এক্স মাইনাস ওয়ান তাহলে কী এই পাওয়ারে পরে গুণ হবে আমাদের স্ট্রাকচার কি এক্স টু দি পাওয়ার এম হোল পাওয়ারে এন থাকলে এক্স টু দিপার এম ইন্টু এন হয়ে যায় তাহলে দুইয়ের পাওয়ারে দুই গুণ তিন এক্স মাইনাস ওয়ান রাকে দিলাম ফিজিক্যাল টু এখানে দুইয়ের পাওয়ারে দেখো দুইয়ের পাওয়ারে দুই তারপরে আবার দুই এক্স এই দুই আর এই দুই এক্স গুণ হবে তাহলে দুই দুই চার এক্স নিচেতে আছে দুইয়ের পাওয়ারে তিন এক্স বা দি দ্বিপর ফোর এক্স ইন্টু টু টু দি দ্বিপর গুণ করবো তাহলে দুই তিনে ছয় এক্স বিয়োগ দুই ইজিক্যাল টু এখানে স্ট্রাকচার আছে দেখো এক্স টু দি দ্বিপর এম বাই এক্স টু দি দ্বিপর এন এক্স টু দি দ্বিপর এম বাই এক্স টু দি দ্বিপর এন ইজিক্যাল টু আমি কী জানি এক্স টু দ্বিপর এম মাইনাস এন সেটা অ্যাপ্লাই করবো তাহলে হচ্ছে টু টুটু দ্বিপর ফোর এক্স মাইনাস থ্রি এক্স যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে বিয়োগ হবে আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারে যোগ হবে বা এদিকে দেখো গুণ আছে তাহলে পাওয়ারে যোগ করবো টু টু দুপার ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ইজিক্যাল টু ওটা যদি বিয়োগ করে কী পাচ্ছি টু টু দুপার এক্স চার এক্স থেকে তিন এক্স বাদ দিলে একটা এক্স যোগ করো দুইয়ের পাওয়ারে দশ এক্স বিয়োগ দুই ইজিক্যাল টু দুইয়ের পাওয়ারে এক্স বা দেখো বেশ সমান হয়ে গেছে তাহলে পাওয়ার সমান মানে সুযোগটা সমান হবে টেন এক্স মাইনাস টু ইজিক্যাল টু এক্স এবার কী করবো এক্সযুক্ত পদগুলোকে বাঁধেকে রাখবো মানে টেন এক্স যদি কাছে থাকলো আর এই এক্সটাকে বাঁধকে নিয়ে আসবো তাহলে মাইনাস নিয়ে আসবে আর এই দুইটাকে ডান থেকে নিয়ে যাও তাহলে প্লাস টু হয়ে যাবে বা দশ এক্স থেকে একটা এক্স বাদ মানে নয় এক্স ইজিক্যাল টু দুই বা এক্স সমান দুই বাই নয় অথয়েব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু দুই বাই নয় নেক্সট পাঁচের অঙ্ক নয় গুণ একাশি টু দি পাওয়ার এক্স ফিজিক্যাল টু সাতাশ টু দি পাওয়ার টু মাইনাস এক্স অঙ্কটা লিখছি না তাহলে নয়কে আমি কি লিখতে পারি তিনের স্কোয়ার গুণ একাশিকে লিখতে পারি তিনের পাওয়ারের চার মানে চারটে তিন গুণ করলে আমি একাশি পাই হোল পাওয়ারে এক্স যেমন আছে বসালাম সাতাশ মানে কি তিনের কিউব বসালাম টু মাইনাস এক্স অর্থাৎ এখানে শুধুমাত্র একাশিকে লিখেছি তিনের পাওয়ারের চার আর সাতাশকে লিখেছি তিনের পাওয়ারে তিন হিসাবে বাকি যা আছে সেম লিখেছি তিনের পাওয়ারে চার তারপরে পাওয়ারে তাহলে আমাদের স্ট্রাকচার এসছে এক্স টু ডি পাওয়া এন হোল পাওয়ারে এন মানে এক্স টু ডিপার এম ইন টু এন হবে পাওয়ারটা গুণ হবে তাহলে এখানে হলো তিনের পাওয়ারে চার এক্স ইজিক্যাল টু এদিকে তাহলে তিনের পাওয়ারে তিন গুণ দুই বিয়োগ এক্স গুণ হচ্ছে বা তিনের পাওয়ারে দুই আচ্ছা এখানে দেখো তিনের পাওয়ারে দুই গুণ তিনের পাওয়ারে চার এক্স তাহলে নিজেদের মধ্যে গুণ আছে মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে যোগ করে লিখলাম ইজিক্যাল টু তিনের পাওয়ারে এখানে আছে তিন গুণ দুই মানে ছয় তিন গুণ মাইনাস এক্স মানে মাইনাস তিন এক্স এরপর দেখো বেশ সমান হয়ে গেছে তাহলে আমি লিখতে পারি টু প্লাস ফোর এক্স ইজিকাল টু সিক্স এক্স পদগুলোকে রাখবো তাহলে ফোর এক্স ছিল থাকলো মাইনাস থ্রি সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে ধুবকা রাখবো ডান দিকে তাহলে প্লাস থাকলো আর এই টুটা সাইড চেঞ্জ করলেও মাইনাস হয়ে গেল প্লাস চার এক্স প্লাস তিন এক্স তাহলে সাত এক্স সমান মানে চার তাহলে এক্স সমান পাচ্ছি চার বাই সাত অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ফিজিক্যাল টু চারের সাত আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি প্রতিটি কোশ্চেনের সলিউশন তোমরা বুঝতে পেরেছ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ